অডিয়েন্সের রিয়াকশনটা দেখে আমি মাত্র হল থেকে বের হলাম। সো সবাই মানে অনেক খুশি ছিল সিনেমাটা দেখে, এবং দর্শক যে হলে দর্শককে যে ধরে রাখার একটা ব্যাপার, এটা আমাদের সিনেমাতে আছে, এবং প্রত্যেকে অনেক এনজয় করছিল। বাচ্চারা এসেছে, ফ্যামিলি অডিয়েন্স প্রচুর পরিমাণে আছে আজকেও, এবং আজকেও আমাদের কিন্তু সমস্ত টিকিট সোল্ড আউট। সো এটা হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয়। আর হ্যাঁ, অনেক ভালো লাগছে অডিয়েন্সের সাথে। আসলে ফার্স্ট টাইম কিন্তু আমি দেখলাম, গতকালকে আমি হাফ ইন্টারভাল পর্যন্ত দেখেছি, তারপর ইন্টারভিউর জন্য আর যাওয়া হয়নি। সো আজকে পুরো মুভিটা অডিয়েন্সের সাথে বসে দেখেছি। সো ফিলিং ভেরি ভেরি নার্ভাস, এক্সাইটেড, মানে সব ধরনের মিক্সড ইমোশনস আছে এখন। অবভিয়াসলি ভয়ের যেহেতু সিনেমা, এবং আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করেছি সিনেমাটার জন্য, এবং সিনেমাটা দেখে আসলে অডিয়েন্সের যে রিয়াকশন আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি। মানে হয় না যে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি কিছু পেয়ে গেলে আমি এখন ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ এটা আমার ফার্স্ট লিড ক্যারেক্টার প্লে করেছি এখানে। খুব ভালো লাগছে, সো ফার সো গুড, এতটুকুই বলবো। এখন বাকিটা বলতে পারছি না, জানি না, বাট হোপফুলি যেভাবে আসলে শোজগুলো রান হচ্ছে তো অবশ্যই অডিয়েন্সের আসলে আরও বেশি আগ্রহ হচ্ছে সিনেমাটার প্রতি, এবং আমাদের প্রচারেও আমরা কোনো কমতি রাখিনি। সো সব দিক থেকে মিলে আশা করছি, আই এম জাস্ট হোপিং ফর দ্য বেস্ট। আমি অনেক এক্সাইটেড, বিকজ আমরা প্রথম যখন আমরা প্রথমবার হল ভিজিট করেছি ইয়েস্টারডে ঈদের দিন, তখন তো হাউসফুল ছিল। আজকে আমরা সনি স্কোয়ারে এসেছি, আমাদের অলসো হাউসফুল, কালকেও হাউসফুল, পরশু হাউসফুল, আর অডিয়েন্সের যে রিয়াকশন আজ পাবলিকের সাথে বসে যখন আমরা দেখছিলাম, তো মানে অনেক পাঞ্চিং লাইনে মানুষ একটু হাসছে, অনেক পাঞ্চিং লাইনে মানুষ একটু ভয় পাচ্ছে। সো এই রিয়েকশনগুলো না যখন অভিনয় করি তখন বোঝা যায় না, যখন বড় পর্দায় অডিয়েন্সের সাথে দেখি এবং অডিয়েন্স যখন পেছন থেকে বসে আমাকে বলছে না প্রফেসর ক্যারেক্টারটা ভালো হয়েছে, প্রফেসর ভালো অভিনয় করছে, মোনাতে ভয় পাচ্ছে, মোনার ক্যারেক্টার ভয় পাচ্ছে, সো এগুলো আমি অনেক এক্সাইটেড, এবং উপর আল্লাহর কাছে ধন্যবাদ যে হচ্ছে আমাদের এত সুন্দর একটি কাজ মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, পছন্দ করছে।